বলেছিলাম জঙ্গলমহলকে টিএমসি শূন্য করে দেখান। আজকে জঙ্গলমহল সেটা প্রায় করেছে, যেটা বাকি আছে 19 সালে হয়ে যাবে, কি হবে তো? আর এই যে সামান্য পরিবর্তন হয়েছে, টিএমসির ভিত কেঁপে গেছে। দেখুন সেদিন কতজন বিডিওকে পরিবর্তন করেছে, ডিএম পরিবর্তন করেছে 7-8 জন, 5 জন এসপি পরিবর্তন করেছে। কেন বলেছিল? তোমরাই করে দেবে বিরোধী শূন্য, বিজেপিকে জিততে দেওয়া চলবে না। বিজেপি জিতে গেছে বলছে, তাহলে কি করতে তোমাদের রয়েছে দেখেছি এখানে। হ্যাঁ, বিজেপি তো আরো তো সাহস করতে পারেনি। আজকে খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রামে টিএমসি কোন নেতা নাই, তাই কলকাতা থেকে নেতা আনতে হয়েছে। আপনারা টিএমসি কে হারিয়ে জিতেছেন, তার কারো কম নেই এখানে। যদি রাস্তার লোক ধরে টিএমসি থেকে রাস্তায় যাবে, চুপ করে বসে আছে। রাজ্যের সবচেয়ে ভারী মন্ত্রী তিনি ঝাড়গ্রাম আসছেন, এসেছেন কিনা কদিন আগে, কিরাম এই গরমের মধ্যে বোধহয় কলকাতায় ঠান্ডা ঘরে বসে থাকবেন, ছুটে ছুটে ঝাড়গ্রামের শালবনে ঘেমে নেই এক এক কাজ। একবার ঝাড়গ্রাম, একবার শালবনি, একবার গোয়ালতোড়, লালগড়, কিসের ছাড়া? বিজেপির ছাড়া। দেখ কেমন লাগে, এমন ধাক্কা দিয়েছি সবাই দৌড়াদৌড়ি। খোকাবাবু কালীঘাটে থাকতে পারছেন না, পুরুলিয়ায় গেছে। আর এই যে পুলিশ এসপি এখন টিএমসি জেলা প্রেসিডেন্ট, আইসি হচ্ছে, ওসি হচ্ছে মন্ডল প্রেসিডেন্ট টিএমসি, আর সিভিক ভলেন্টিয়ার হচ্ছে ওদের ক্যাডার টিএমসি কেউ নাই। কয়েকটা গুন্ডা, কয়েকটা পুলিশ এখন থাকছে। আজকেও যারা টাকা দেয় তাদের মাথায় শুধু দুশ্চিন্তা আছে। বিজেপি কাউকে টাকা দেয় না, কারো কাছে টাকা নেয় না। যারা নিয়েছে টাকা এখন সিবিআই থেকে ভোট দিচ্ছে, ভয় পাচ্ছে, আমার কোনো ভয় নেই। তারা এরকম অহংকারী ছিল, সাধারণ মানুষকে অত্যাচার করেছিল, মানুষ পরিবর্তন করেছে, তারপরে বাকি কাজ আমরা করছি। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।